আমি মিথিলা অঞ্জুম আছি আপনাদের সাথে মানব জমিন থেকে খবর পড়িয়ে শোনাবো দেশে নিষিদ্ধ হচ্ছে ফ্রি ফায়ার পাবজি গেম এবং ভিডিও শেষে আপনাদের জন্য একটা দারুণ চমক আছে পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন ফ্রি ফায়ার সম্পর্কে তাহলে বিস্তারিত দেখুন ফ্রি ফায়ার ও পাবজির মতো জনপ্রিয় দুই গেম বন্ধ হচ্ছে বাংলাদেশে এর আগে পাবজি সাময়িকভাবে বন্ধ করা হলেও পরে আবার চালু করা হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এরই মধ্যে বিষয়টি নিয়ে সুপারিশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সুপারিশ করা হয়েছে বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতেও আলোচনা করা হয় সেখানে ওই দুই গেমের আসক্তি নিয়ে উদ্বেগ জানানো হয় সম্প্রতি ফ্রি ফায়ার ও পাবজি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছেন ওই দুটি গেম কিশোর কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি হয়েছে এবং তারা আসক্তি করে নিয়েছে হঠাৎ করে বন্ধ করতে গেলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে তাই ধীরে সুস্থে বিকল্প পদ্ধতিতে গেম দুটি বন্ধের উদ্যোগ নেওয়া হবে যারা এ ধরনের গেমে আসক্ত তারা VPN সহ নানা বিকল্প উপায়ে গেমটি খেলতে পারেন আমরা সেসব বন্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব দেরি না ফ্রি ফায়ার ব্যাটল গ্রাউন্ডস বা ফ্রি ফায়ার নামও পরিচিত একটি ব্যাটল রয়্যাল গেম 2019 সালে এটি বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা মোবাইল গেম হয়ে উঠেছে জনপ্রিয়তার কারণে গেমটি 2019 সালে গুগল প্লে স্টোর দ্বারা সেরা জনপ্রিয় বোর্ড গেমের জন্য পুরস্কার পেয়েছে 2020 সালের মে পর্যন্ত ফ্রি ফায়ার বিশ্বব্যাপী দৈনিক 80 মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারীদের সঙ্গে একটি রেকর্ড তৈরি করে গেরিনা বর্তমানে ফ্রি ফায়ারের উন্নত সংস্করণে কাজ করছেন যা ফ্রি ফায়ার ম্যাক্স নামে পরিচিত গেমটির জন্য অন্য খেলোয়াড়কে হত্যা করার জন্য অস্ত্র এবং সরঞ্জামের সন্ধানে টিপে প্যারাশুট থেকে পড়ে আসা 50 জন তার অধিক খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে অন্যদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে বন্দুক দিয়ে মসজিদে মুসলিমদের হত্যা এবং সেই দৃশ্য ফেসবুকে লাইভের বিষয়টি অনেকেই পাবজির সঙ্গে তুলনা করেন সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত একই কারণে ভারতের গুজরাটও এ গেম খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল অনলাইন গেম প্লেয়ার আনসোলভড ব্যাটল গ্রাউন্ড অর্থাৎ পাবজি সমাজে এর নেতিবাচক প্রভাব ও শিক্ষার্থী কিশোর কিশোরীদের সহিংস করে তুলছে এমন আশঙ্কা থেকেই গেমটি বন্ধ করা উচিত বলে জানান সংশ্লিষ্টরা পাবজি গেমটির মোবাইল ভার্সনে একসঙ্গে অনেকজন মিলে অবতরণ হন এক যুদ্ধক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত একজন সিঙ্গেল সেনা বেঁচে থাকছেন ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতে থাকে 2018 সালে অ্যাংরি বার্ড টেম্পল রান ক্যান্ডি ক্রাশের মতো গেমগুলোকে পেছনে ফেলে সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেমের তালিকায় শীর্ষ জায়গা করে নেয় পাবজি এ প্রসঙ্গে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মানব জমিনকে বলেন বর্তমানে দেশের জনপ্রিয় তরুণ প্রজন্মের মাঝে ফ্রি ফায়ার ও পাবজি দক্ষিণ কোরিয়ার গেম ডেভেলপার প্রতিষ্ঠানের ব্লু হোয়েলের অনলাইন ভিডিও 2017 সালে চালু হয় এরপর থেকেই এই গেমটি জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু ওই গেম দুটির ব্যবহারের ফলে দিনে দিনে এর অপব্যবহারের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এর ফলে তরুণ প্রজন্ম যাকে কিশোর গ্যাং বলা হয় এরা চরমভাবে বিপদগামী হয়ে উঠছে তিনি বলেন বিশেষ করে করোনা মহামারীর ফলে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ফলে অন্যদিকে অনলাইন ভিত্তিক ক্লাস হওয়ার ফলে অভিভাবকরা তার সন্তানদের হাতে সহসায় ল্যাপটপ মোবাইল ডিভাইস তুলে দিতে বাধ্য হচ্ছে এই সুযোগে বেশিরভাগ অপব্যবহার ঘটছে এমনকি তরুণ প্রজন্ম এই গেম দুটির প্রতি আসক্তি হয়ে পড়ছে মহিউদ্দিন আহমেদ বলেন তাই এই গেম দুটি নিয়ন্ত্রণে সরকারকে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় তিনি বলেন গত 21 মে চাঁদপুরে মামুন 14 নামে এক তরুণ মোবাইল ডাটা কেনার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে আমরা যখন আগামী তরুণ প্রজন্মকে সহজলভ্য দ্রুতগতির ইন্টারনেট প্রাপ্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি ঠিক তখন আগামী তরুণ প্রজন্ম প্রযুক্তির অপব্যবহার করে বিপদগামী হয়েছে যা আমাদেরকে ভাবিয়ে তুলছে
টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রণ কমিশনকে দ্রুত এবং দ্রুততা সহিত এই গেমগুলোর অপব্যবহার বন্ধ এবং ভালো দিক তুলে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা গড়তে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের গেম খেলার ফলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে। অনলাইনে গেম খেলার পাশাপাশি ভার্চুয়ালে অর্থ লেনদেন হচ্ছে এমএমএস প্রতিষ্ঠানের মাধ্যমে, আর এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র, সমাজ ও পরিবার। ধন্যবাদ। ভালো লেগে থাকলে ভিডিওটি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম নতুন নতুন নিউজ পেতে। এবং শিক্ষার্থীদের জন্য আমার চ্যানেলে শর্টকাট টেকনিক নিয়ে পড়াশোনা আছে, আমার চ্যানেলের সাথে থাকবেন। ইংরেজি জিরো লেভেল টু বেসিক লেভেল পর্যন্ত আলোচনা করা হয় আমার চ্যানেলে জবের প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়। আপনি আমার সঙ্গে থেকে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।